হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এমডি আবু হাসান ভাইয়ের আইডি থেকে গেম প্লে করব। আপনাদের এর আগে কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম, একদিন আগে যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটি থেকে দেখিয়েছিলাম, এমডি আবু হাসান ভাইয়ের আইডিতে অনেকটাই কিন্তু নেট প্রবলেম ছিল। যেহেতু আমার নেট অনেকটা প্রবলেম ছিল, তাই আমি গেম প্লেটি কমপ্লিট দেখাতে পারিনি। তো এটা কিন্তু অনেকটাই রিস্কি, আমরা কিন্তু অনেক সময় এই হিটগুলো কিন্তু নিতে পারি না। তো খুব সুন্দরভাবে কিন্তু পার্টি চলে গেল এবং অনেকটা হার্ড শুট। তো দেখা যাক আমি এখান থেকে ক্লিয়ার করতে পারি কি না। এবং তার আইডি থেকে আজকেরও গেম প্লে করলাম, আজকের তার আইডি থেকে এরপরে আমরা একটি কাইরো গ্যালারি গেম প্লে করবো, ঠিক আছে? আপনারা অবশ্যই একটু সময় দিয়ে দেখার চেষ্টা করবেন। তো দেখা যাক, আমি এই শ্যুটটি করলাম খুব স্পিডে এবং বেজে গুটিটি নেওয়ার চেষ্টা করলাম এবং এখান থেকে কিন্তু বের করার অনেকটাই চেষ্টা করেছি। তো দেখি আমি কতটুকু গেম প্লে করতে পারি। এখান থেকে কিন্তু এই শ্যুটটি আমি কেটে শ্যুট করবো, ঠিক আছে? তো খুব স্পিডে শ্যুট করব এবং এখান থেকে তোলার চেষ্টা করব, মানে এখান গুটিগুলো সরানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আমি ডিরেক্টলি ভিডিও যেহেতু আপলোড দিয়ে দেবো, আপনারা অবশ্যই একটু সময় দিয়ে দেখবেন এবং হয়তো নেটের প্রবলেম থাকতে পারে। তো দেখা যাক আমি এই গুটিটি কেটে মারবো, কিন্তু এখান থেকে যদি কেটে মারি তো আমার কিন্তু স্পিড হবে না, তারপরও আমার এখানে কোনো উপায় নেই, তারপরে কেটে শ্যুট করতে হবে। তো দেখা যাক, আমার কিন্তু অনেকটা স্পিড কম এখানে, কিন্তু মোটামুটি কম স্পিড। তো এখানে তুফান স্ট্রাইকার দিয়ে কিন্তু আমি গেম প্লেটি করলাম, এখানে অনেকটা স্পিড কম স্ট্রাইকার দিয়ে। তো এখানে আমি যদি এরা অন্য স্ট্রাইকার একটি ছিল, এটা অপোনেন্ট প্লেয়ার প্রোফাইলটি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আপনারা তার মায়া এখানে স্ট্রাইকারটি দেখতে পেরেছেন, যে সেখানে কিন্তু মায়া স্ট্রাইকারটি ছিল। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি এখনও লাইক করে না রাখেন, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। সো অবশ্যই আপনারা ওয়েট করে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এবং দুই দিন পরে কিন্তু গেম প্লেতে ঢুকলাম। তো দেখা যাক অপোনেন্ট প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে, এবং অপোনেন্ট প্লেয়ার কিন্তু আমার সাথে মজা করতেছে, অনেকটা সময় ওয়েট করে তারপরে কিন্তু সে শ্যুটগুলো করতেছে। তার কিন্তু মোটামুটি ইজিভাবে গুটিগুলো আছে এবং সুন্দরভাবেই কিন্তু এখান থেকে বের করে নিতে পারবে তাছে। তো সে কিন্তু অনেকটাই মানে ইচ্ছে করে কিন্তু সে সময়গুলো লস করতেছে। তো দেখি সে যতটাই ভাব নিতেছে, তারপর আমি ওয়েট করে দেখব এবং শেষ পর্যন্ত দেখব, দেখবেন তো সে হয়তো ফেসে যাবে, তাই আমি ওয়েট করব, ঠিক আছে? আপনারা অবশ্যই একটু সময় দিয়ে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সো অপোনেন্ট প্লেয়ারকে কিন্তু আমি জলদি শ্যুট করে লিখে দেবো, ঠিক আছে? তো প্লিজ জলদি শ্যুট, প্লিজ। তো দেখি সে এখন তাড়াতাড়ি শ্যুট করে কি না। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে চালু করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। তো দেখা যাক অপোনেন্ট প্লেয়ার কীভাবে শ্যুটটি করলো এবং সে ফাউল হয়ে গেল, তার স্ট্রাইকটি কিন্তু পকেটে পড়ে গেল, আমি কিন্তু একটি লাকি চান্স পেয়ে গেলাম এবং সে কিন্তু অনেকটাই ভাব নিয়েছিল। সো সে ভাবের মজা পেয়ে গেল। তো যাই হোক, আমি এখন ক্লিয়ার করার চেষ্টা করব এবং আমি একটু ভেবেচিন্তে শ্যুট করব, আমার কিন্তু বের করার জন্য এখান থেকে শ্যুট করব খুব স্পিডে। যেহেতু আমি তুফান স্ট্রাইকারটি দিয়ে গেম প্লে করলাম, তো এখান থেকে আমি বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম আগের যে স্ট্রাইকারটি ছিল, যেটা স্টার একটা স্ট্রাইকার, নামটি আমার মনে নেই, সেই লেজেন্ডারি স্ট্রাইকারটা। আপনারা যারা ভিডিও দেখেছেন এর আগের, যে আবু হাসান ভাইয়ের আইডি থেকে ভিডিও করেছিলাম, স্ট্রাইকার দেখিয়েছিলাম, আপনারা দেখেই বুঝতে পেরেছিলেন যে গেম প্লেটি আমি করেছিলাম যে স্ট্রাইকারটি দিয়ে, স্টারে স্ট্রাইকার একটি ছিল। তো সেটা থাকলে কিন্তু আমার অনেকটা ইজি হয়ে যেত এবং যে গুটিটি আমার মিস হয়ে গেছিলো সেই গুটিটি কিন্তু চলে যেত। সো আমি আগে এটি শ্যুট করি, এটি আমি চাপ দিব এবং এখান থেকে রেটটি সরে যাবে, এখান থেকে বের হয়ে যাবে, তাহলে আমার ইজি হয়ে যাবে একেবারে। সো এখন কিন্তু আমার মোটামুটি একবারে ইজিভাবেই আছে। তো একটু রিক্স হতে পারে, তারপরও কোনো সমস্যা নেই, যেহেতু ফিয়ার ফিলার মিস হয়ে যেতে পারে, এটা বলা যাবে না। বিটেম হলে একেবারে শিওর সেটা বলা যেত যে না, আমার ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু ভাষাভাবে নিয়ে গেলাম, কোনোভাবেই এখানে টাচ লাগবে না, অনেকটাই কিন্তু ফাঁকা ছিল। তো দেখা যাক আমি এখান থেকে সাপটি নিতে পারি কি না, মোটামুটি মিডিয়ামভাবে মারবো। সো যতটাই সোলো আমরা শ্যুট করতে পারবো ততটাই কিন্তু অনেক ভালো হবে এখান থেকে শ্যুট করবে, শ্যুট করে নিলে। তো দেখা যাক, এখান থেকে কিন্তু আমি ইনডিরেক্ট করে শ্যুটটি করে নেব, কাট টাচ করে। অনেকদিন কিন্তু এই শ্যুটগুলো করিনি আমি, আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেছেন, যারা আপনারা আমাদের চ্যানেলের পুরান সাবস্ক্রাইবার তারা অনেকটাই কিন্তু ভিডিও দেখেছেন, এরকমের কিন্তু অনেকদিন হয় শ্যুট করি না। তো যাই হোক, কাট টাচ করে নিই না বেশিরভাগ, কিন্তু আমি ইনডিরেক্ট করে এখান থেকে টাচ করে গুটির উপর টাচ করে তারপরে কিন্তু কাট টাচ করে ডান সাইডে নিয়ে নিতাম যে গুটিটি ছিল এটা। সো আমি স্ট্রাইকারটি চেঞ্জ করে নিই, তারপরে স্ট্রাইকারটি চেঞ্জ করে এবং পাওয়ার কিন্তু ফ্লেয়ার পাওয়ারটি আছে। তো এরপরে আমরা বলেছিলাম যে একটি কাইরো গ্যালারি গেম প্লে করব, ঠিক আছে? তো আমরা অবশ্যই একটি কাইরো গ্যালারি গেম প্লে করব।
তো এখানেও কিন্তু ফার্স্ট আনটি পেয়ে গেলাম এবং প্রথম শ্যুটের মতো কিন্তু এখানে মোটামুটিভাবে অনেকটা রিস্ক হয়ে যায়, তাই আমি শ্যুট করিনি। এটা অনেকটাই রিস্ক হবে শ্যুটটি করলে, তাই আমি সাইড থেকে বের করার চেষ্টা করব, দেখি টাচ করে বের করার চেষ্টা করব। তো এই সব শ্যুটগুলো যারা বিটেম ইউজ করেন তারা কিন্তু পারফেক্ট শ্যুট করতে পারেন, আর আমাদের কিন্তু অনেক সময় মিস হওয়ার সম্ভাবনা থাকে, সাইড থেকে ভাঙা যায় না, তার অপোনেন্ট প্লেয়ারের গুটি কিন্তু অনেকটা বের হয়ে যায়, অনেকটা সময় বিটেম হলে কিন্তু বের হয় না, একবারে পারফেক্ট শ্যুট হয়। তো দেখা যাক, আমি বের করার চেষ্টা করব গুটিগুলো। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো দেখি আমি কতটুকু গেম প্লে করতে পারি, এই গুটিটি শ্যুট করব এবং এখান থেকে কিন্তু আমি বের করার চেষ্টা করলাম, মোটামুটি কিন্তু গুটি বের হয়ে গেল এবং আমার কিন্তু সুবিধা হয়ে যাবে এখান থেকে, মানে আমার ইজিভাবে হয়ে যাবে। তো অপিনিয়ন প্লেয়ার ভাইয়ের আপনারা ইমোজিগুলো দেখে নিন। তো দেখি ওপেনিং প্লেয়ার ভাই ওয়েট করে দেখে কিনা, এবং আমার কিন্তু ইজি করে আছে গুটিগুলো, তো সে যেহেতু ওয়েট তো করবে কারণ আমার মিস হয়ে যেতে পারে, সে তারপরও আশাবাদী হয়ে আছে, কিন্তু আমার এখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে, হয়তো মিস হয়ে যেতে পারে। তো আমি এইটি মিডিয়াম ভাবে শ্যুট করব এবং এখান থেকে কিন্তু গুটি বের করব না, যতটাই আমি নিচে রাখতে পারি এখানে গুটিগুলো, নাহলে উপরে আসলে কিন্তু উপরে যদি আমার উঠে আসে এখানে আমাদের কিন্তু অনেকটা রিস্ক হবে। তো এটি খুব স্পিডে শ্যুট করব, ঠিক আছে, আর এখান থেকে দেখি কি হয়। সো আমি স্পিডে এখান যে শ্যুটটি করলাম এটা কিন্তু আমার অনেকটাই রং হয়েছে, আমার স্পিডে কিন্তু এখানে শ্যুটটি করা উচিত হয়নি, কারণ আমার কিন্তু শ্যুট এর আগে যে একটি শ্যুট করেছিলাম উপরে যেন না ওঠে গুটিগুলো, অপেনেন প্লেয়ার গুটিগুলো, সো সেই রকমের কিন্তু মিডিয়ামভাবে এখানে শ্যুট করা উচিত ছিল যাতে টাচ না লাগে এরকমের থাক। তো দেখা যাক পরবর্তী শ্যুট, এখান থেকে আমি রেডটি চাপ দিব না, এটি আমি নিয়ে নিই, এখান থেকেই শ্যুট করব। সো এখান থেকে শ্যুট করি কিন্তু আমার হাত থেকে নড়ে গেল, তো যাই হোক একটু এখান থেকে আমি সোলোভাবে কিন্তু শ্যুটটি করলাম, মানে এখানে সোলোভাবে শ্যুট করলে কিন্তু গুটিটি যাওয়ার সম্ভাবনা থাকে। সো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন।